ঈদ ও নববর্ষের ছুটির পর আবারও সরব হচ্ছে দেশের ক্রিকেট সোমবার ঢাকা প্রিমিয়ার রাউন্ডে মিরপুর প্রাইম ব্যাংক দশম খেলবে শীর্ষে থাকা আবাহনের বিপক্ষে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রতিপক্ষ গাজে টায়ার্স প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর প্রিমিয়ার লীগের প্রস্তুতিতে নববর্ষের দিনেও অনুশীলন করেছেন ক্রিকেটাররা মিরপুরে অনুশীলন করেন মুশফিকুর রহিম সহ বেশ কয়েকজন ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আঙুলের ইঞ্জুরিতে পড়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েন মুশফিক জাতীয় দলে নির্ভরযোগ্য এই ক্রিকেটার খেলবেন প্রাইম ব্যাংক সিসির হয়ে আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি নিতে মিরপুরের ইনডোরে ব্যাটিং করেছেন মুশফিক লিগের দশম রাউন্ড দিয়ে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলায় ফিরবেন প্রিমিয়ার লিগে নয় রাউন্ড শেষে টানা নয় জয় নিয়ে শীর্ষে আবাহনী শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মহামেডান নয় ম্যাচে সাত জয় পেয়েছে শাইন পুকুর ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পয়েন্ট বারো লিজেন্ড অফ রূপগঞ্জ এবং গাজী ক্রিকেটার্সের সংগ্রহ দশ পয়েন্ট এবং সুপার সিক্সের শেষ পজিশনের জন্য লড়ছে এই দল দুইটি লিগের প্রথম রাউন্ডে আর খেলা বাকি দুইটি করে শীর্ষ ছয়টি দল লড়বে সুপার সিক্স পর্বে